আজকের আবহাওয়ার তাজা আপডেট। দিনের পর দিন অস্বস্তি বাড়লেও এবার মিলবে স্বস্তি, আসছে বৃষ্টি, কমবে তাপমাত্রা। বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ আর কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বিস্তারিত জানুন খবরটাকে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমগ্র বাংলা জুড়েই উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। পশ্চিম ভারতে লুয়ের মতো শুষ্ক ও উষ্ণ আবহাওয়া জারি থাকবে। দিনের পাশাপাশি রাতেও তাপমাত্রা বাড়তে থাকবে বলেই জানা গিয়েছে। আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও বাড়তে চলেছে সমগ্র বাংলায়। অতএব উষ্ণ ফেব্রুয়ারির পর এবার উষ্ণ মার্চের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে আগামীকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়খণ্ড ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে অংশত মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে। উত্তরবঙ্গে আগামী 72 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সকালের দিকে উত্তরবঙ্গের কোনো কোনো অঞ্চলে হালকা কুয়াশার দেখা মিলতে পারে, তবে বেলা বাড়তেই সেই কুয়াশা পরিষ্কার হয়ে গিয়ে রোদঝলমলে আকাশের দেখা মিলবে। অন্যদিকে কলকাতায় অংশত মেঘলা আকাশ থাকবে, তবে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শহর কলকাতায় সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বেলা বাড়তে সেই তাপমাত্রা প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বাতাসে বর্তমানে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 30% আশেপাশে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বদ্যিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার জেরে অংশত মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।